Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Shammanito darshok mondoli. Apnader shobaike pritiyo shubhechha janiye IQRA Bangla notun program Agradut onushthan shuru korte jacchi. Ami KM Abu Taher Choudhury. Shupriyo darshok mondoli, apnara janen je Britainer samajik sanskar sadhone community unnoyone dharmiyo prochar o prosare সুনাগরিক তৈরিতে উন্নত চরিত্র গঠনে সুন্দর সমাজ বিনির্মাণে বাংলাদেশি আলেম সমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তাদের অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি আলেম সমাজের অবদান নিয়ে অর্জন নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ব্রিটেনের অত্যন্ত সুপরিচিত আলেমে দিন তার হ্যামলেটসের কাউন্সিল অব মস্কের সম্মানিত চেয়ারম্যান ফোরস্কয়ার জায় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মৌলানা শামসুল হক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এত কষ্ট করে তশরিফ আনার জন্য। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা আমাদের এই ব্রিটেনে কিভাবে মুসলমানদের এগিয়ে যাচ্ছেন, কিভাবে আলম সমাজ সমাজ সংস্কারের জন্য কাজ করছেন এসব একটু জানবো। ওনার ব্যক্তিগত জীবন সুখ আমরা জানার একটু চেষ্টা করব। যে জনাব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জন্মে কবে এবং কোথায় হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على اشرف الانبياء وعلى اله واصحابه اجمعين اما بعد كل مولود يولد على الفطره فابوان يهودان او ينصران او يمجن او يمجسان أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করিতেছি এবং ইকরা বাংলার এই যে অগ্রদূত অনুষ্ঠান পরিচালক জনাব আবু তাহির চৌধুরী সাহেব সমাজের সামনে উলামায়ে কেরামের এই দেশের মুসলমানের পিছনে কি অবদান আছে তা উত্তোলিত করার জন্য যে প্রশংসিত কাজ করেছেন, এই প্রশংসিত কাজের জন্য ইকরা বাংলা এবং জনাব আবু তাহির চৌধুরী সাহেবকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর কেন ধন্যবাদ দিচ্ছি, ওনাদের ব্যক্তি বা ওনার কোনো কিছু করার জন্য নয়, সমাজের মানুষ জানতে পারবে যে এই দেশে ইসলাম আর মুসলমানের জন্য এই উলামায়ে কেরামের অবদান কতটুকু আছে। যদিন এই ইতিহাস একটু স্মরণ রাখা যায় তাহলে ভবিষ্যতের নসলরা মনে করবে ওলামায়ে কেরাম দিয়ে কাজ হচ্ছে, ওলামায়ে কেরাম এই সমাজকে উন্নতির পিছনে মেহনত করতেছেন, তাদের যে মনে এটা জাগ্রত হবে। এর জন্য আমি শুকরিয়া আল্লাহর আদায় করতেছি এবং ওনাদেরকে ধন্যবাদ দিতেছি। এখন উনি যে প্রশ্ন করেছেন আমাকে, এই প্রশ্নের ভিত্তিতে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আল্লাহ আমাকেও আমার মা বাপের উদরে আমাকে জন্ম দিয়েছিলেন। আমার দেশের বাড়ি হইল গোলাপগঞ্জ থানা দেউলগ্রাম কটলিপাড়া। আমি জন্মগ্রহণ করেছি 1952 1952 সালে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনার এই আব্বা আম্মার নাম কি এবং আপনার ভাই বোন কজন ছিলেন? আমার আব্বা জনাব মরহুম মোহাম্মদ শফিকউদ্দিন সাহেব, আমার মায়ের নাম শরীফা বেগম। আমার বাবা, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে জামাত ছাড়া নামাজ পড়তেন না এবং তাহাজ্জুদ কোনোদিন ওনার মিস হইত না। দিনের কাজ যতটা আছে সবটি বড়, দুনিয়ার কাজ জরুরতের জন্য উনি করতেন, দিনের কাজ উনি প্রাথমিক দিক দিয়ে হিন্দুস্তানের আসাম
এলাকায় ব্যবসায়ী ছিলেন, ওইখানে ব্যবসা করতেন। ওনার একটা করুণ ইতিহাস আছে, এই ইতিহাসের ভিত্তিতে উনি যে সবর করেছেন, আমি অত বড় সবরকারী মানুষ দুনিয়াতে বহুত কম দেখেছি। আমার বাবা রিক্ত হস্তে ফিরে এসেছেন হিন্দুস্তান থেকে, কিন্তু কোনোদিন উফ বলেন নাই, বলেছেন যেটা আল্লাহ করে ভালোর জন্য করে। আপনার ভাই বোন কজন হলেন? আমার ভাই বোন, আমরা ভাই বোন হলাম দুই ভাই এক বোন। আমার বড় ভাই নাম ছিল ফজলে হক, উনি নাই দুনিয়াতে মারা গেছেন, আর আমি আছি। দুই নম্বর তিন নম্বর আমার এক বোন, উনি সিলেটে থাকে, ওনার আরে আমরা বিয়ে দিছি সিলেট শহরে নয়া সড়ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতে চাচ্ছি জনাব আপনার কাছ থেকে যে আপনার লেখাপড়া আপনি কোথায় করেছেন এবং কি করেছেন? আলহামদুলিল্লাহ, মা বাপের খুব আশা এবং ফ্যামিলিতে আমাদের, আমার ফ্যামিলির ট্র্যাডিশন ছিল যে আপনারা হয়তো নাম শুনেছেন দারুল উলুম দেউলগ্রাম, বড় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যিনি ভিত্তি স্থাপন করেছেন উনি আমাদের বাড়িতেই থাকতেন এবং উনি বড় একজন বুজুর্গ ছিলেন। আমার শ্বশুর, আমার চাচা হাফিজ মুজাহিদুদ্দিন সাহেব সবাই আমাদের বাড়ি থেকে পড়া শুরু করছেন। এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আলোচনা চলতেছে, এই মাদ্রাসা এইখান থেকেই ভিত্তি করে আজকে এত বড় মাদ্রাসা হয়েছে। তো আমি সর্বপ্রথম প্রাইমারি স্কুলে যাই, প্রাইমারি স্কুল আমার গ্রামেই ছিল, তখন প্রাইমারি স্কুলের কোনো বিল্ডিং ছিল না। একজন আরি দেলগ্রামের, ওনাদের নাম ইব্রাহিম নামে একজন মুরব্বি ছিলেন, ওনাদের বাড়িতে ওনাদের টঙ্গিতে স্কুল ছিল। তো আমরা ওইখানে স্কুলে গেছি, স্কুলে যাওয়ার সাথে বেশ এক বছর দুই বছর প্রাইমারি স্কুলে গেছি। একদিন হঠাৎ করে আমার একটা বই আর খাতা পাইতেছি না, না পাইয়া বললাম আমার এক চাচাতো ভাইকে চলো মাদ্রাসায় চলে যাই। তো বাড়ির পাশেই মাদ্রাসা ছিল, স্কুলের পাশেই, এই মাদ্রাসার নাম কি ছিল? এই দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসা, ওইখানে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানের সব উস্তাদরা যারা আছেন প্রত্যেকেই চিনেন, আমাদের বাড়িতে আসা, তোমরা স্কুল থেকে চলে আসলে কেন, পড়া নাই? এরপরে ওনাদেরকে কিচ্ছা বললাম, পরের দিন বাড়িতে আসিয়া পরামর্শ করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। এই মাদ্রাসায় ভর্তি হয়েছি 1962। এই মাদ্রাসা থেকে সর্বপ্রথম গিয়ে আমি ফাইনাল পরীক্ষা দেই মক্তব পাঞ্জমে। এই মক্তব পাঞ্জমে দেওয়ার পরে আমার শ্বশুর হাফিজ মুজাহিদুদ্দিন সাহেব, উনি বাজাইবাসা গ্রামে ওইখানে তারাবি নামাজ পড়াইবার জন্য উনারা খুব ইয়ে করলেন। তখন উনি ওইখানে তারাবি নামাজ পড়তে গেলেন, পড়াইতে গেলেন, আমাকে সাথে নিয়ে নিলেন, বলে বাড়িতে রমজানের বন্ধে কী করবায়, চলো তোমার ফার্দার যে কিতাব বইগুলো আছে ওইখানে স্টাডি করবায়, আসিয়া তোমার ক্লাসের জন্য সাহায্য হইব। আলহামদুলিল্লাহ, আরেকজন বুজুর্গ ছিলেন মেহেরপুর গ্রামের একজন বড় আলিম, বর্ষাকাল ছিল এই রমজানে, আমরা উৎপাত করতেছি, ছোটো আমরা, আমার বয়স তখন আর আট থেকে নয় হইবে, সাড়ে আটের মতো আমার বয়স হইবে। এখন উনি বললেন যে উৎপাত দেখে তোমরা বসো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। আমরা পাঁচজন ছিলাম যে কে কত জলদি এতটুকু হিফজ করতে পারবো। তো আমাকে সুরে আল আমরান থেকে তিন আয়াত পাঁচ আয়াত দিলেন, কত মিনিটে হিফজ করতে পারি। আমি ছয় থেকে ষাট মিনিটের মধ্যে এইটা হিফজ করে ওনাকে শোনাইয়ে দিলাম। তখন রাত্রে তারাবি নামাজের পর বসে মৌলানা সাহেব আমার চাচার সাথে, আমার শ্বশুর হাফিজ মুজাহিদুদ্দিন মরহুম রহমতুল্লাহ আলাইহির সাথে বললেন যে ওকে আপনি হিফজ শুরু করে দেন। তখন আমার সংক্ষিপ্ত বলতেছি, তখন আমার চাচা আমার শ্বশুর উনি আরে তারা রমজানের পরপরেই সিলেটের প্রসিদ্ধ মসজিদ, ঐতিহাসিক মসজিদ নয়া সড়ক মসজিদের ইমাম নিযুক্ত হইলেন, ওইখানে চলে আসলেন। তো ইমাম নিযুক্ত হওয়ার পরে নয়া সড়কে একটি হাফিজি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ওনারা জিম্মাদারি পালন করতেন, আমাকেও নিয়ে আসলেন এইখানে। আমি 64 ইংরেজির নভেম্বর মাসে আসছি এই হাফিজি মাদ্রাসায়। এই হাফিজি মাদ্রাসায় আসি কতদিনে? হাফিজি মাদ্রাসা 64, 65, 66 ইংরেজির আমার হিফজের দৌরা শেষ হয়ে গেছে।
আমি 66 ইংরেজির লাস্টের দিকে এইখান থেকে লালবাগ মাদ্রাসায় ওইখানে যাই, হজরত মাওলানা ঢাকা লালবাগ মাদ্রাসায়, ঢাকা লালবাগ হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুর ওনাদের নিগরানিতে। ওনারা, আমি জানি না আমার বাবারও এমন কোনো কিছু নাই, এমন আমাকে একটা আরে সম্মান প্রদর্শন করলেন, সুযোগ প্রদান করলেন। ছাত্রদের সাথে সাধারণত বোর্ডিংয়ে আমাকে থাকতে দিলেন না, উস্তাদদের সাথে আমাকে থাকার একটা কামরা দিলেন। খাওয়া দাওয়ার ব্যাপার একজন মানুষ আমি নিযুক্ত করলাম, কিন্তু বোর্ডিংয়ে গিয়ে খাইতে হইতে না, টিফিন দিয়ে আমার এইখানে তারা পৌঁছাইয়া দিত। ওনার এত আদর করলেন, বিশেষ করে হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাকে বললেন তুমি এইখানে থাকবা। এইখানে থাকলাম তো কিছুদিন এইখানে পড়াশোনা করেই, এরপরে হঠাৎ লালবাগে একটা গণ্ডগোল সৃষ্টি হইল। গণ্ডগোল সৃষ্টি হইয়া তিন চারজন ছাত্র শহীদ হয়ে গেলেন গুন্ডাদের আক্রমণে। তখন ফরিদপুরি সাহেব এই মাদ্রাসা থেকে চলে গেলেন, আমাকে উনি একটা টিকিট দিয়ে বললেন তুমি কালকে সকালে এইখান থেকে চলে যাও। আমি আবার ফিরে এসে গেলাম সিলেটে, সিলেটে আসিয়া চিন্তা ভাবনা করছি। এটা কত ইংরেজির ঘটনা ছিল? এটা আরে 66 ইংরেজির ঘটনা। এরপরে আমি এইখান থেকে সিলেট চলে আসলাম, চিন্তা ভাবনা করতেছি কোথায় পড়বো। তখন সিলেট আলিয়া মাদ্রাসায় অ্যাডমিশন নিলাম। সিলেট আলিয়া মাদ্রাসা থেকে আরে দাখিল, আলিম, ফাজিল এই সমস্ত পাস করে কামিলে এরপরে ভর্তি হয়েছি। কামিল থেকে আরে ওই সময় মদিনা শরীফ আমার আরে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিলাম, পাস হয়ে গেলাম 78-এ। তখন মদিনা শরীফ জামিয়া ইসলামিয়া মদিনাতুল মুনাব্বরায় ওইখানে চলে যাই। ওইখানে গিয়ে আমি 6 বছর আরে কোর্স করি কুল্লিয়াতুল কোরআনে, একাডেমিক আমার কোরআনের উলুমে কোরআন, তফসির, হাদিস, ফেকা এই সমস্ত পরিসমাপ্তি আমি এইখানেই ইয়ে করি। আর মদিনা শরীফের শিক্ষা সমাপ্ত করে আমি লন্ডন চলে আসি। এটা কত ইংরেজি আসছে? আমি এইখানে একটা কথা না বললে আমি পারতেছি না। মদিনা শরীফ থাকা অবস্থায় আরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সবাই উনার নাম জানেন, হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি আসছিলেন ব্রিটেন সফরে, উনি হয়তো সফরে আসছিলেন ব্রিটেন ১৯৮১ বা ১৯৮২তে উনি আসছিলেন ইয়েতে লন্ডন সফরে। তো উনি লন্ডন সফর করে গেছেন, দীর্ঘ 27 দিন ছিলেন লন্ডনের বিভিন্ন শহরে ঘুরছেন, আমাদের ইস্ট লন্ডনও আসছেন। তো উনি সফর থেকে যাওয়ার পরে মদিনায় আসরের নামাজ পড়ি আমি বাহির হইতেছি, উনি ওনাকে নিয়ে ওনার যারা খেদমত করতে উনি মাজুর ছিলেন মসজিদে নববীর বাবে ওমর দিয়ে ঢুকতেছেন। তখন আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম, মুসাফা করে বললাম হজরত লন্ডনের সফর। আমার হাতেই ধরে রাখলেন উনি, ধরে রাখিয়া এইভাবে ওনার সাথে কথা বলতে বলতে প্রায় আরে 25 মিনিট কথা বললাম ওনার সাথে এইভাবে। তো উনি ওনার লন্ডনের সফর শুনাইতেছেন। ওই সময় দেখলাম সাথের সবাই কলম নিয়ে বসেছে, ওনার লন্ডনের সফরটা কী হয়েছে। তো মনে করলাম যে এর আগে কাউর সাথে আলোচনা করেন নাই, প্রথমে এইটা বলতেছেন। উনি আমাকে লন্ডনের প্রত্যেকটা জায়গার শহরের মুসলমানের অবস্থা জানাইলেন। জানানোর পরে শেষ কথাটা আমাকে বললেন তুমি লন্ডন যাও। এখন তুমিও লন্ডন যাও আমাকে বললেন। আমি হাসিয়া, তখন আমি এইখানে আমার তো আত্মীয় স্বজন আছেন, আমার শ্বশুর আছেন, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রিজেক এই বুজুর্গের দোয়ায় আর যার ভিত্তিতে হোক। তখন উনি আসলেন, আমি এই দেশে আসছি সর্বপ্রথম 79-এ। আপনি আসার পর এখানে আমাদের মুসলমানদের কি অবস্থা দেখলেন? এখানে মসজিদ মাদ্রাসার কি অবস্থা, মুসলমানদের দিন ধর্ম পালনের কি অবস্থা দেখলেন? আমি এর আগে একটা কথা বলি, দিন ধর্ম তো প্রত্যেক বৎসরই লন্ডন থেকে অনেক মানুষ হজে যাইতেন, অনেক হজে যাইতেন। তো ওইখানে লন্ডনের কিছু মানুষ যারা মনে করেন এইখানে আছেন, আমার শ্বশুর সাহেব যাইতেন, তো ওনারা ওইখানে আমরা একদিন বসিয়ে আলোচনা করতেছি আর এই মক্কা শরীফের হরমের ভিতরে একটা ঐতিহাসিক স্থান আছে উম্মেহানি, ওইখানে বসিয়ে আলোচনা করতেছি যে লন্ডনে প্রথম দিকে তো আমাদের ফ্যামিলি ছিল না, আর 70-এর পর থেকে ফ্যামিলি আসা শুরু হয়েছে, বাচ্চা কাচ্চারা এখানে আসতেছেন, এদের দিনই তালিম কী হবে কি না হবে এই ব্যাপারে কোনো চিন্তা আছে কি না। ব্রিটেন থেকে কিছু ওলামায়ে কেরাম এখানে গেছেন, কিছু দিনদার মুরব্বিয়ান গেছেন, আমার শ্বশুর সাহেব ছিলেন। তখন ওইখানে আমরা এটা আলোচনা করতেছি, তো আলোচনার মধ্যে
আর এই সিদ্ধান্ত হইল যে আপনারা যান লন্ডন গিয়ে একটা অর্গানাইজেশন বানান, যে অর্গানাইজেশন বানান এরপরে ওই অর্গানাইজেশনের ভিত্তিতে আপনারা উলামায়ে কেরামের জিম্মাদারি ভিত্তিক এই সমস্ত কাজ না নিলে চলবে না, মানুষকে পরামর্শ দিবেন, মানুষের সহযোগিতা নেবেন। তখন ওনারা আসলেন, ওনারা আসিয়া 1979 আর ওই যে ফোর স্কোয়ার মসজিদ এটা এশাআতুল ইসলাম একটা অর্গানাইজেশন বানাইলেন, বানাইয়া ওনারা এটাকে প্রতিষ্ঠিত করলেন, আমিও আসলাম। এশাআতুল ইসলাম প্রতিষ্ঠার পিছনে কারা কারা ছিলেন? এশাআতুল ইসলামের প্রতিষ্ঠাতার পিছনে ছিলেন আমার শ্বশুর হাফিজ মুজাহিদুদ্দিন সাহেব, এখন বর্তমান যিনি আমার দেদের সভাপতি আছেন মৌলানা তহুরুদ্দিন সাহেব, এরপরে মুফতি আহরারুজ্জামান সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, এবং ব্রিক লাইনের আরি চৌধুরী আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিরামিশির, এবং আরেকজন আছেন এখন নামটা স্মরণ হইতেছে না, উনি মানসিক রোগে আক্রান্ত হইয়া এখন আছেন, উনিও ছিলেন। আরও ওলা বিশ্বস্ত ছিলেন মৌলানা আবদাল চৌধুরী সাহেবও ছিলেন, বুঝেননি? এরা সবাই এই সমস্ত চিন্তা ভাবনা করে করছেন। এরপরে আমি 79 এখানে আসলাম, এশাআতুল ইসলাম যেটা হয়েছে এইটার সাথে আমিও সম্পর্ক যুক্ত হইলাম। তখন আমি 79 আসতাম, এখানে আসলে পরিপূর্ণ সময় থাকতাম না, 3 মাস থেকে আমার ইউনিভার্সিটি বন্ধ থাকতো, এই 3 মাসের জন্য এখানে আসি কাজ করতাম। এরপরে আমার শ্বশুর হাফিজ মুজাহিদ্দিন সাহেব আর ওনারা সবাই মিলিয়া এই 16 ফোর স্কোয়ার 1983 খরিদ করেন, এইটার পিছনে একটা ইতিহাস আছে, ওইটার লম্বা আমি বলতেছি না, এইটা খরিদ করেন, অন্য কোনো সময় আমরা জানবো, জি জানবো, ওইটা খরিদ করেন। ওই খরিদ করার পরে এই 1983 আমি যখন আসলাম, তো আসার সাথে সাথে এইখানে আমাদের যে মাদ্রাসা শুরু হয়েছে, মসজিদ নয় সর্বপ্রথম মাদ্রাসা শুরু করেন। তখন এই আর 16 ফোর স্কোয়ার ছোট একটা ঘর ছিল, কিন্তু বহুত বড় অবদান রেখে। আপনি এখানে এসে এখন তো ফোর স্কোয়ার মসজিদ শুরু হলো, আপনি সম্পৃক্ত হলেন, এশাআতুল ইসলামের তো কাজ শুরু করলেন, তো অন্যান্য এখানে ইস্ট লন্ডন আর কেবল মসজিদ মাদ্রাসা ছিল? তখন ইস্ট লন্ডন এরিয়াতে শুধু ইস্ট লন্ডন মসজিদ ছিল এবং খ্রিস্টান স্ট্রিট মরকজি মসজিদ যেটা ছিল, ব্রিকলেন ছিল, আর ব্রিকলেন ছিল, জি জি, এই 4 মসজিদ ছিল। আমরা তৎকালীন যুগে মসজিদের অভাব ছিল, শিশু শিক্ষা দিনী শিক্ষা দেওয়ার অভাব ছিল, ফোর স্কোয়ার মসজিদ এইটাকে খুব চিন্তা করেছে, এবং চিন্তা করে আমি নিজে অন্তত পক্ষে মনে করেন ফোর স্কোয়ার মসজিদে আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দূর দূর থেকে, এখন নিকটবর্তী মসজিদের অনেক কিছু, প্রথম এইখানে মানুষজন আসছে কেউর ঘর ওই দূরে ওই দূরে ওই দূরে, বাচ্চারা এই সময় আসা বহুত, গাড়ি দিয়ে বাচ্চাদের নিয়ে আসতে না আসতাম। এরপরে বিভিন্ন এলাকায় মক্তব স্থাপন করার জন্য এলাকার মুরব্বিয়ানদের সাথে আলোচনা করে আমরা ওই সময় বোধহয় 16-17 এলাকায় তালিম শুরু করি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার যে দাওয়াতে দিনের বা ইসলামের যে কাজ, যেটা আল্লাহর দিনের যে কাজ আপনি করছেন, শুরু হয়েছে এশা ইসলামের মাধ্যমে, আর কী কীভাবে আপনি এই কাজের প্রতি সম্পৃক্ত হলেন বা কীভাবে আল্লাহর দিনের কাজ করে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এই সওয়াল দেখেন আপনার, আরে আল্লাহ নবীর একটা হাদিস আছে, মাল্লাম ইয়াহতাম্মু বি উমুরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, যে মুসলমানের জরুরতের প্রতি দৃষ্টি আকর্ষণ নে লাগে চলে সে মুসলমানের মধ্যে নয়। এই হাদিসের প্রতি দৃষ্টি দিয়ে আমরা টাওয়ার হামলেটে যে সময় মুসলমান গণবসতি এসে শুরু করলাম, শুধু টাওয়ার হামলেট নয়, ব্রিটেনের যে যে এলাকায় মুসলমান, এই মুসলমানরা এখানে সর্বপ্রথম আসছেন, দিনী গাইড দেওয়ার প্রতি কোনো নির্দেশিকা ছিল না, মানুষ সিঙ্গুল ছিল, কাজ করতো অবসর সময়ে নিজের অভ্যাস মতো যে কাজ আছে এগুলো করতো, মুসলমানদের বসার জন্য মুসলমানদের একত্রিত হওয়ার জন্য এমন কোনো একটা বিধি ব্যবস্থা বা কোনো কেন্দ্র সেন্টার ছিল না। আপনি কোন কীভাবে? আমরা আসিয়া এক তো ফোর স্কোয়ার মসজিদ আমরা প্রতিষ্ঠিত হয়েছে এইটার ভিত্তিতে, দ্বিতীয়ত এলাকায় এলাকায় আমরা মানুষ যারা আছেন এই টাওয়ার হামলেটেরও এলাকায় এলাকায় যে মানুষ আছেন তাদের সাথে জড়ো হইতাম, যে আপনাদের এলাকায় কিছু একটা কমিউনিটি সেন্টার করুন বা একটা মানুষকে উৎসাহিত করতাম। এই উৎসাহের ভিত্তিতে আলহামদুলিল্লাহ টাওয়ার হামলেটে কিছু এলাকায় কমিউনিটি সেন্টার ভিত্তিক গড়ে উঠলো,
এবং দূর দূরান্ত শহর থেকে মানুষ আসত, তখন আমরা রমজান ভিত্তিক ইমাম দিতাম, শবে বরাত ভিত্তিক ইমাম দিতাম, উৎসব ভিত্তিক ঈদের নামাজের জন্য ইমাম দিতাম, ইমাম দিতাম। তো ওনারা কোনো একটা হল নির্ধারণ করে এখানে করত, তো এলাকার মানুষ জড়ো হইতো। তখন আমি অন্ততপক্ষে আমাদের বাঙালি অধ্যুষিত যে যে এলাকা আছে মেজরিটি এলাকায় সফর করতাম, বিভিন্ন ইয়ের সাথে আরও ওলামায়ে কেরাম নিয়ে যাইতাম। তখন ওনাদের সাথে আলোচনা করে আস্তে আস্তে আরই নমাজ দিয়ে, বাচ্চাদের শিক্ষা দিয়ে, কমিউনিটির বিভিন্ন জিনিস দিয়ে আরই আমরা এইগুলা করে আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক শহরে আমরা এগিয়ে যাচ্ছি। তো হুজুর জানতে চাচ্ছি আপনার কাছে যে এশাতুল ইসলাম ফোর্সকা ফোর্স ছাড়া আর কোন কোন সংগঠনের মাধ্যমে আপনি দিনের কাজ করছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে আমরা মনে করেন এশাতুল ইসলাম আছে, এরপরে আমরা এখানে প্রতিষ্ঠিত করি ওলামায়ে কেরাম যখন আসতে শুরু করেন জমিয়তে ওলামা ইসলাম ইউরোপ, তখন আমরা প্রথম এখানে বাংলাদেশ থেকে আমরা ওলামায়ে কেরামকে আর সফর করাইতাম, বিশেষ করে হযরত খাতিয়ার শেখ রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মৌলানা তফজ্জুল হক সাহেব, এবং শিশু শিক্ষার পারদর্শক ছিলেন মৌলানা আব্দুল ওহাব সাহেব। বাংলাদেশে একটা শিশু শিক্ষা বোর্ড আছে নাদিয়াতুল কোরআন, এই কোরআনের এইখানে ওনাদেরকে আমরা সর্বপ্রথম দাওয়াত করি আনি, দাওয়াত করি আনিয়া ওলামাদেরকে আরই প্রশিক্ষণ প্রদান করি যে কিভাবে শিশু শিক্ষা দেওয়া। আর কোন সংস্থার সাথে? আর সংস্থা এখন মনে করেন আপনাদের কাছে মসজিদ তখন ছিল, এখন মনে করেন আরই টাওয়ার আছে, কতটা মসজিদ বর্তমানে আছে? টাওয়ার হামলেটে 56 মসজিদ আছে। আমি দেখেন এখন টাওয়ার হামলেটে আরই মুসলিম কমিউনিটির যতটি অর্গানাইজেশন আছে প্রত্যেকটা অর্গানাইজেশনে হয়তো সরাসরি জড়িত আছি আর না হয় আর রাজনৈতিক ভিত্তিতে নাই, কমিউনিটি সচেতনতা কমিউনিটির আমি প্রত্যেকটা অর্গানে কেউ আমাকে আর উপদেষ্টা বানাই রাখছে, কেউ এই রাখছে এই রাখছে যতটুকু সময় দিতে পারি। কোনো ইসলামিক বই পুস্তক প্রকাশ হয়েছে কিনা? ইসলামের বই পুস্তক হিসাবে আমি দুই তিনটা ইয়ে করেছি আর বুঝেননি, লিখেছে এখনো প্রকাশ হয় নাই, প্রকাশ হয় নাই। আচ্ছা, আপনি ব্রিটেনে আমাদের মুসলমানদের কোনো সমস্যা দেখেন কিনা বর্তমানে? আর সংক্ষিপ্ত আকারে বলতেছি, মুসলমান আগে আমরা সমাজবদ্ধ ছিলাম না, আলহামদুলিল্লাহ সমাজবদ্ধ হয়েছি, কিন্তু এই সমাজবদ্ধ যেটা হয়েছি এই সমাজবদ্ধতার মধ্যে আমাদের সমস্যা বর্তমানে আসছে, মনে করেন আমরা এখানে একটি মাল্টি কালচারাল সোসাইটিতে আছি, ধর্মীয় ভিত্তিক সমস্যা আছে, আখলাক ভিত্তিক সমস্যা আছে, এরপরে আর অর্থনৈতিক ভিত্তিকও সমস্যা আছে, বুঝেননি। এইগুলা সমাধানের পথ কি আপনি মনে করেন? এই সমাধানের পথ হইল কি, সমাজের সুষ্ঠু মানুষ যারা আছেন, বিবেকবান মানুষ যারা আছেন, যারা যে ভুল আমরা দেখতেছি সমাজে হইতেছে এইটাকে দূরীকরণের জন্য যদিন আমরা চিন্তা চেতনা না দেই, তো এই উন্মুক্ত পরিবেশে প্রত্যেকটা মানুষ উন্মুক্ত হইয়া যাইবে, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ নসল। একটা কমি আছে আমাদের, যে আমাদের বুদ্ধিজীবী সমাজের মধ্যে সমাজকে উপদেশ দেবার মতো আর সুষ্ঠু এবং আর নিরপেক্ষ উপদেশ দেওয়ার জন্য কোনো একটা সংস্থা নাই, যার জন্য আমরা এটা একটা ইয়েতে। কিন্তু আমাদের আপনার এই যে নতুন প্রজন্ম যারা, তাদেরকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে আমাদের কী করা দরকার? এখন দেখেন শুধু এইটার মধ্যে বিরাট একটা সমস্যা, ইসলাম আর ব্রিটেনের রিলিজিয়ন কীভাবে আছে, এখন অনেক ধরনের রিলিজিয়নের মধ্যে ফ্যাকশন চলে আসছে আর বুঝেননি। আমরা যে ট্র্যাডিশনাল মুসলমান আসলাম, আমার এদের এই মুসলমানিত্বর মধ্যে শিক্ষার ভিত্তিতে পরিবর্তন আনার অন্যরা চেষ্টা করতেছে, আকিদার ভিত্তিতে আনার চেষ্টা করতেছে, মুসলা মশাইলের ভিত্তিতে আর ব্যবধান সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমাদের কী করা দরকার? এখন করা দরকার হইল কি, আমাদের যে ওলামায়ে কেরাম সর্বপ্রথমই ব্যাপারে পদক্ষেপ নিতে হইবে, যে আমাদের আকিদা আমাদের ইমান আমাদের আমলের পরিবর্তন আনার জন্য যে সমস্ত চেষ্টা চলতেছে পরিহার করার জন্য, আমরা একটা পরিকল্পনা ভিত্তিক কাজ শুরু না করলে ভবিষ্যৎ নসলদের মধ্যে আকিদা এদের মধ্যে ফসাদ কাজ করতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেহেতু সময় কম, আপনি শেষ কোনো নাসিহা কোনো বক্তব্য বলবেন কিনা? আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, দেখেন আজকে সর্বপ্রথম উনি এই প্রোগ্রাম শুরু করতেছেন এবং প্রথম হিসাবে আমাকে উনি দাওয়াত দিয়েছেন, উনি প্রস্তুত হয়েছেন, আমি এমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। উনি আমাকে রাত্রে টেলিফোন করছেন, সকালে নিয়ে আসছেন। আমি দর্শককে বলতেছি, দর্শকবৃন্দ, এই যে অনুষ্ঠান আছে, সর্বপ্রথম এই অনুষ্ঠানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, যারা খালিস আল্লাহর ওয়াস্তে কাজ করেন, আল্লাহকে ভয় ভিত্তিতে তারা কাজ করেন, এর জন্য এদের কাছ থেকে আপনারা সুন্দর উপদেশ এবং আপনাদের জরুরি কথা শুনবেন। আপনারা সর্বপ্রথম
এই অনুষ্ঠানটা দেখবেন। দুই নম্বর হইল কি, আজ আমাদের কি পরিচয়, ফ্যামিলি ভিত্তিক প্রত্যেকটি ফ্যামিলি সুখে আছে কিন্তু শান্তিতে নয়। এই শান্তি আনার জন্য যে কাজ, এই কাজ ওলামারা করতেছেন, এইটার দিকে ফলো রাখবেন। বিভিন্ন মত পথের কাজ চলতেছে, মত পথ না নিয়ে কোরআন এবং সুন্নত আল্লাহর রসুল এবং আমরা যেভাবে বিধি বিধান পালন করার জন্য নির্দেশিকা ওলামায়ে কেরাম থেকে পেয়েছি সেটার উপরে নির্ভর করে চলার জন্য আহ্বান জানাই। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের সময় ফুরিয়ে এলো, আমার বিশ্বাস আপনারা অনুষ্ঠান অত্যন্ত উপভোগ করেছেন, অনেক মূল্যবান জিনিস আপনারা শুনেছেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পরামর্শ থাকলে আমাদের ইমেইলে জানালে আমরা খুশি হব, কৃতজ্ঞ থাকবো। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনাদের আমরা ওয়েলকাম করবো। আপনারা সবাই সুস্থ ভালো থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইকরা বাংলার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম।